রিংওয়ার্ম এবং তার হোমিওপ্যাথির চিকিৎসা আজকে আমাদের আলোচনার বিষয়। দেখুন, রিংওয়ার্মটা আমাদের এখানে এই ক্লাইমেটে খুবই কমন, এবং রিংওয়ার্মটা ওয়ান টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া ইনফেকশন, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া পেডিস, এই টিনিয়ার যতগুলো ভাগ আছে এই প্রত্যেকটারাই হচ্ছে ওয়ান টাইপ অফ ফাঙ্গাস ইনফেকশন। এই ফাঙ্গাসগুলো সেই সব জায়গায় বেশি হয় যেই সব জায়গাতে ময়েশ্চার বেশি থাকে, যেসব জায়গাতে ঠিকমতো আলো বাতাস খেলে না আমাদের শরীরে, সেই সব জায়গাগুলোর মধ্যে এই ফাঙ্গাস ইনফেকশনগুলো বেশি হয়, এবং ফাঙ্গাস ইনফেকশনগুলো এক জায়গা থেকে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায়। কীরকম হয়, মনে করুন আমরা সুইমিং করতে যাই, সুইমিং করতে গিয়ে আমরা একটা বক্সের মধ্যে লকার রুমে আমাদের জামা কাপড়গুলো রাখি, রেখে আমরা সুইমিং করি, আবার ড্রেস চেঞ্জ করে আমরা ফিরে চলে আসি। এই লকার রুম থেকে, লকার রুমের মধ্যে রোদ বাতাস একদমই ঢোকে না, এবং এখানে ফাঙ্গাসগুলোর গ্রোথ খুব বেশি হয়ে গিয়ে থাকে, এবং এখান থেকে একজন থেকে আরেকজনের কন্টামিনেশন খুব ভালো হয়ে গিয়ে থাকে। এবং অতএব বুঝতেই পাচ্ছেন, যেমন আমরা যদি মনে করুন দীর্ঘ সময় যদি আমাদের শুজ পরে থাকতে হয়, এবং ঘাম হয় যদি পায়ে, যাদের ঘাম হওয়ার টেন্ডেন্সি বেশি আছে তাদের, সেখানে স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে, সেখান থেকে টিনিয়া পেডিস হচ্ছে, এবং সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় কন্টামিনেট হতে পারে, একজনের হলে এক জায়গায় কন্টামিনেশন হয়। কী হয় ব্যাপারটা, এই ফাঙ্গাল ইনফেকশনগুলো মনে করুন যে কোনো একজনের হাতের মধ্যে হয়েছে বা পেডিস হয়েছে, ধরে নিলাম হাতের মধ্যে বা পায়ের মধ্যে পেডিস হলো, এবং সেই ইনফেকশনটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ালো ফাঙ্গাসটা। ফাঙ্গাসগুলো কী করছে, আমাদের স্কিনের মধ্যে বসে যাচ্ছে, এবং বসে গিয়ে সেখানের মধ্যেই ও ইনফেকশন মানে ডিম পাড়ছে বা এগ লেগ হচ্ছে। এই ফাঙ্গালগুলো নর্মাল স্কিনের মধ্যে যখনই ইরাপশন তৈরি করছে, এবং লাল ইচিং, লাল ডুমো ডুমো ভেসিকুলার বেশি হয় না, মানে ইরাপশন বেশি হয়ে গিয়ে থাকে, এবং সেখানে স্ক্যাচিং যখনই হচ্ছে, যে মুহূর্তে মানে উপরে যে আমাদের স্কিনের লেয়ারটা আছে সেই রাপচার হয়ে গেল, সেই মুহূর্তে সেখানে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন বা আবার ফাঙ্গাল ইনফেকশন পূর্ণ হওয়ার চান্স থেকে যাচ্ছে। এখন আমাদের সিনথেসিস রেপারটরি হওয়ার জন্য আমাদের অনেক বেশি স্পেসিফিক ওষুধ হয়ে গেছে, মানে আমরা টিনিয়ার জন্য আমরা ওষুধ সিলেকশন করতে পারি, এবং আমরা এই নেচারগুলো দেখে দেখে আমরা সিলেকশন করি কোন জায়গায় হয়েছে। যেমন যখনই আমাদের পেরিস হচ্ছে, হাতের মধ্যে হচ্ছে, তখনই আমাদের পেট্রোলিয়াম, ন্যাটামিউ, এই গ্রুপ অফ মেডিসিন ভালো কাজ করছে। যখন স্ক্যাল্পের মধ্যে যদি হয় কারোর, মাথার মধ্যে যদি হয় যদি কারোর, সেখানে দেখবেন সেলিনিয়াম 30 আমাদের খুব ভালো কাজ করে থাকে, এবং সেখানে অ্যালোপেসি হবার একটা চান্স থেকে গিয়ে থাকে, কারণ স্ক্যাল্পের মধ্যে যখনই হয় সেখান থেকে অ্যালোপেসিয়া হয়ে যাচ্ছে, এবং সেখানে মধ্যে অ্যালোপেসিয়ার কথা অর্থ হচ্ছে মানে স্ক্যাল্পের মধ্যে হেয়ার লস হচ্ছে, মানে গোল রিং সেপেড হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে হেয়ার দেখা যাচ্ছে না, এবং চুলটা উঠে যাচ্ছে। এবং এছাড়া গয়েন রিজিনে যদি হয়ে গিয়ে থাকে, সেখানে ওই একই জিনিস হয়ে গিয়ে থাকে, পেশেন্টের মেন সমস্যা থাকে ইরাপশনস, একটা রিং শেপ ইরাপশন হয়ে গিয়ে থাকে, তার সঙ্গে ইচিং থাকে, এবং তার সঙ্গে এটা লং টার্মে হয়ে গিয়ে থাকে। এবং দেখা যায় প্রথম দেখা গেলো একটা হাতের মধ্যে বা কোনো একটা জায়গায় ইনফেকশন হলো, তারপর দেখা গেলো পেশেন্টরা হয়তো ভালোভাবে সেটাকে চিকিৎসা করলেন না, বা বাজার চটজলদি কিছু মলম কিনে লাগিয়ে ফেললেন, লাগানোর পরে সেটা আবার দু একদিনের জন্য কমে গেল, তারপরে দেখা যাচ্ছে তার বিভিন্ন জায়গা থেকে আবার ইরাপশন উঠছে। তার মানে কি, যে ইনফেকশনটা ছিল সেই ইনফেকশন আরও স্প্রেড করে গেলো স্কিনে অন্য জায়গাতে, ছড়িয়ে গেল, দেখা যাচ্ছে তার গয়না হয়ে যাচ্ছে, তার অন্য জায়গাতে আরও বেড়ে যাচ্ছে। একটা সিঙ্গেল স্পটে যখন কোনো ইনফেকশন থাকছে, সেই অবস্থায় যদি হোমিওপ্যাথি চিকিৎসা করতে আসা যায়, আমি দেখেছি খুব তাড়াতাড়ি সেটাকে ঠিক করে দেওয়া যায়। যখনই সেই ফার্স্ট টেস্টটা যখনই চলে যাচ্ছে, চলে যাওয়ার পর যখন মাল্টিপল জায়গাতে যখনই স্কিনের ইরাপশনটা ছড়িয়ে যাচ্ছে, এই ফাঙ্গাস ইনফেকশনটা, টিনিয়া ইনফেকশন বা রিং ইনফেকশন বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে যাচ্ছে, তখনই কিন্তু সময় কিন্তু মিনিমাম 4-5 মাস চিকিৎসা করতে হচ্ছে। এক হচ্ছে সেই জায়গাটাকে আমাদের ড্রাই রাখতে হবে, এবং ড্রাই রাখার কথা অর্থ হচ্ছে যদি আমরা আমাদের গয়েন রিজিন হয়ে গিয়ে থাকে, সেখানে আমাদের রেগুলারলি প্রয়োজন হলে দিনে দুবার করে আমাদের আন্ডারগার্মেন্টস এগুলো চেঞ্জ করা উচিত, এবং কিছু পাউডার পাওয়া যায় যেগুলো জায়গাকে ড্রাই রাখবে, সেই ধরনের পাউডার কি সেই ধরনের সোপ ইউজ করা উচিত, মানে স্কিনটাকে ড্রাই রাখা। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কিনটাকে ড্রাই রাখা, যেমন দেখুন আমি বলেছিলাম অ্যাটোপিক ডার্মাটাইটিসে স্কিনকে আমাদের ময়েস্ট করতে হবে, আর এখানে হচ্ছে উল্টো, এখানে হচ্ছে ড্রাই রাখতে হবে স্কিনটাকে। অতএব দেখুন আমাদের ডায়াগনোসিস চিকিৎসার ক্ষেত্রে কতখানি হেল্প করে, আমরা যদি ডায়াগনোসিস করতে না পারি এটা অ্যাটোপিক ডার্মাটাইটিস না এটা
ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া কর্পোরিস, তাহলে কিন্তু আমরা কিন্তু চিকিৎসার সঙ্গে কিন্তু ম্যানেজমেন্টটা ঠিকমতো দিতে পারবো না। এবং এখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আমাদের স্পেসিফিক আছে এবং এই যে সিমটমগুলো আছে এগুলো বিচার করে আমাদের ওষুধ দিতে হয়। এবং ফাঙ্গাসের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে এখানে কনস্টিটিউশন মেডিসিন তো প্রয়োজন হয়, কিন্তু কনস্টিটিউশন মেডিসিন অনেক সময় যদি লোকালাইজ ইনফেকশন হয়ে যায় সেখানে কিন্তু কনস্টিটিউশন মেডিসিন না দিলেও কিন্তু আমরা যদি স্পেসিফিক ওষুধ দিতে পারি তাহলে কিন্তু এখানে কাজ করে। স্পেসিফিক ওষুধ মানে কীরকম, আমাদের সিমটমটা দেখব, যেমন রিং সেপেড স্কিন ইরাপশনস উইথ ইচিং এখানে আমাদের, এবং এখানে যদি আমাদের ঠান্ডা গরম জল দিলে আরাম হয়ে গিয়ে থাকে সেখানে ব্যাসিলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিনস। শুধু যদি দেখা যায় এখানে প্রচণ্ডভাবে ইচিং হচ্ছে, ইচিং হওয়ার পর দেখা যায় সেই জায়গাগুলো স্ক্র্যাচিং হয়ে গেছে, ফিসারিং হয়ে গেছে এবং যারা ড্রাই হয়ে যাচ্ছে সেই জায়গাতে পেট্রোলিয়াম আমাদের খুব ভালো মেডিসিন কাজ করে গিয়ে থাকে। এবং এখানে যদি দেখা যায় যে প্রমিনেন্সগুলো, রেড প্রমিনেন্স যেগুলো আছে সেগুলো অনেক বেশি পরিমাণে আছে এবং সেখানে দেখা যায় রাস্টাক্স খুব ভালো কাজ করে গিয়ে থাকে। মেন কথা হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দাঁড়িয়ে আছে আমাদের সিমটমের উপরে। আমাদের অ্যালোপ্যাথি মেডিসিনের সঙ্গে আমাদের ডিফারেন্স হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিনে হচ্ছে স্পেসিফিক ওষুধ, যে ওষুধটা পৃথিবীর যত টিনিয়া ইনফেকশন আছে সবাইকার ক্ষেত্রে একই রকম ওষুধ হবে। আপনি একটা ওষুধ জানলে তার ডোজটা চেঞ্জ হতে পারে কিন্তু ওষুধটা মোটামুটি একই, কিন্তু আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রতিটা মেডিসিন কিন্তু প্রতিটা পেশেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা। এ হলে এর জন্য একটা ওষুধ, বি হলে বির জন্য ওষুধ, মানে এর জন্য এটাই হচ্ছে স্পেসিফিক ওষুধ, বির জন্য বিটাই হচ্ছে স্পেসিফিক ওষুধ। অথবা আমাদের স্পেসিফিক ওষুধ হচ্ছে আমাদের ফর দ্য পেশেন্ট। 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। নমস্কার।